একটা সুগার ফ্রি তো প্রথম বুড়া বুড়ি খেতে পারে, আর একটা বানিয়েছি গোলাপ ফুলের মতন পাপড়ির মতো ফোটা ফুল, এটা পিঠা বানিয়েছি, আর দুধ পুলি, দুধ পোয়া, তারপরে তোমার কিচেনটা বানালাম, ও তারপরে গাজর লাগছে, আর ওখানে লবণ লাগছে, হলুদ লাগছে, আর একটু একটা কাঁচা লঙ্কা দিছি। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে যে সরা মানে সরা বা অন্যান্য পিঠার প্রচলন তো নেই শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে কি নেই মনে হয়? গ্রামাঞ্চলে সরা পিঠাটা অত ভালোবাসে না, খায় না, বাচ্চারা সব মুচমুচে রং চঙ্গের পিঠা ভালোবাসে, আর সরা পিঠাটা আরো মোটা হয়ে যায়, আতর চাল লাগে বেশি, সময় লাগে বেশি, আর মাটি ভালো না, কোন সময় মাটি সরা ফেটে যায়, সেই জন্য ওটা একটু বাদ দিছি, মানে যদি খেতে যাতে বানাবো অসুবিধা নাই। নামটা? আমার নাম শেফালি রায়।